মুক্তবাজারে অর্থনীতিতে গোটা বিশ্বে যেখানে সবার জন্য দ্বার উন্মুক্ত, শিল্পের ক্ষেত্রে কোনো বন্ধকতা বা বাধা আমি বরাবরই আমি কখনোই আমি আমি এটাতে সবসময় আমি একমত, কারণ শিল্পের ক্ষেত্রে কখনো কোনো বাধা আসতে পারে না। কিন্তু সবার আগে প্রতিটা দেশ যখন নিজের কথা চিন্তা করে, আমরা কেন আমাদের কথা চিন্তা করব না? একটা চলচ্চিত্র হচ্ছে আমাদের, হচ্ছে ঐতিহ্য, আমাদের শেকড়। সবার আগে তো আমাদের বাঁচতে হবে, তাই না? বাঁচতে হবে, আমি বাঁচব আমার ঘরের পিলার, সেখানে আমাকে পিলার তৈরি করতে হবে, উপরে ছাউনি দিতে হবে, আমাকে ভালো থাকতে হবে, আমাকে আশেপাশে নিজের দৈনন্দিন জীবনযাত্রা চলার জন্য রুজি রুটির ব্যবস্থা করতে হবে, তবেই না আমি ভাববো যে দোতলা করবো কি না। তো সবার আগে নিজে বাঁচতে হবে, বাঁচার বিষয়গুলো সবার আগে আমরা নিজেরা ঠিক করি, আগে আমাদের নিজস্ব চলচ্চিত্র, দেশীয় চলচ্চিত্রগুলো আগে বাঁচুক, তার সাথে সমন্বয় করে বাইরের চলচ্চিত্র আসলে আমি কোনো সমস্যা দেখি না। তো 19 তারিখে যেহেতু দুটো চলচ্চিত্র আসছে, দুটোই হচ্ছে আমাদের দেশীয় চলচ্চিত্র, কাগজের বউ এবং শেষবাজি। তো আমি যতটুকু জানি, যতটুকু নিয়মকানুন জানি, তো তৃতীয় কোনো সিনেমা তো এখানে আসার কোনো সম্ভাবনা নাই, খুব আসবে পরের সপ্তাহে আসবে, সমস্যা কী। ওটিটির প্রায় 5টির মতো কাজ আমার গত বছরে করা আছে, নতুন কাজগুলো শুরু করবো ফেব্রুয়ারি থেকে, ওগুলো এখনও রিলিজ হয়নি, রিলিজ হবে আর কি। তার মধ্যে টাইগার আসছে, সিনেমা তো অলরেডি আমার প্রায় 8টি সিনেমা সেন্সর্ড হয়ে আছে, তৈরি করা মানে শেষ করে ফেলেছি আরও 5টি, শুরু করেছি আরও 2টি, সামনের এই বছরে আরও কিছু ছবির কথাবার্তা, সিনেমার কথা হচ্ছে, ব্যাটে বলে মিলে হয়তো শুরু করব।